প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ তোমাদের শিখিয়েছিলাম। এই আংশিক ভগ্নাংশের উপর সহজ সমীকৃতকরণের ব্যাপারে আমাকে একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে আংশিক ভগ্নাংশের সমীকৃত অংশটা একটু দেখানোর জন্য কিভাবে সমীকৃত করতে হয়। অবশ্য অনেক আগেই সে আমাকে রিকোয়েস্টটা করেছিল, আমার পার্সোনাল সমস্যার কারণে আমি একটু দেরিতে এই ভিডিওটা প্রকাশ করছি। যাই হোক, তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখবে, কারণ আমি জানি এই আংশিক ভগ্নাংশের সহগ সমীকৃতকরণে অনেকের সমস্যা হতেই পারে। তা আমি আরেকবার সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমার মনে হয় এবার তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দেখো, একটা অঙ্ক আছে এখানে 2x/(x+1)(x²+1)2। এখানে দেখো, একঘাত বিশিষ্ট একটা উৎপাদক আছে এবং দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক আছে, তবে তার পুনরাবৃত্তি করতে হবে, কারণ হোল স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা এইটা কিভাবে করতে হবে আমরা আগের মতনই করব। যে ধরি 2x/(x+1)(x²+1)2 অবেক চিহ্ন দিবে a/(x+1), একঘাত বিশিষ্ট থাকলে a/ হবে, আমি আগে বুঝিয়েছিলাম, এখন ওটা আর আমি বোঝাতে চাচ্ছি না। প্লাস bx+c/(x²+1)(x²+1)+dxe/(x²+1)2। এইটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, আমরা লিখতে পারি। এখন আমাদের সিস্টেম হলো বাম পক্ষে হরকে ভ্যানিশ করতে হবে, তাহলে হরকে ভ্যানিশ করতে গেলে হলে হর দ্বারা গুণ করলেই চলবে। আমরা লিখব যে এক নম্বর উভয় পক্ষকে x+1)(x²+1)2 দ্বারা গুণ করে পাই 2x/(a)(ইন্টু), এখানে পাবো x²+1)2+bx+c, এখানে x²+1 একটা যাবে, একটা x²+1 থাকবে আর একটা x+1, x+1)(x²+1)+dxe(ইন্টু), এখানে থাকবে x+1। এখানে সমীকরণ দিব না, আমি তোমাদের আগেও বলেছি, আমি আবারও বলছি যে গুণ করে আমরা দুই নম্বর সমীকরণ এখানে দেখাবো, তাহলে আমাদের অঙ্কটা ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না, অবিচ্ছিন্ন থাকবে দুই নম্বর সমীকরণ পর্যন্ত। a×(a+b)² ফর্মুলা, এখানে তাহলে a+b² মানে a²+2ab+b² + dx + c, এই দুটা গুণ আগে আমরা কমপ্লিট করি। x² দিয়ে গুণ করলে হবে x³+x²+1 দিয়ে গুণ হলে হবে x+1, প্লাস এখানে গুণ করলে হবে dx²+dx+ex+e, অবিচ্ছিন্ন। এখন একবারে আমরা গুণ করে দেবো, এখানে ব্র্যাকেটটা ক্লোজ হয় নাই, গুণ করলে কি হবে a×(x²)(2x²+1)এর সাথে গুণ করলে হবে a+bx+c দ্বারা গুণ করব, bx^4 bx^4 + bx^4 + bx^2 bx^2 + bx + bx, এবার c দ্বারা গুণ করলে হবে +c³ + cx²+cx²+cx+c+c+dx²+dx+e। এবার আমরা প্রত্যেকে একটু মুছে ফেলি, দেখো কি আছে আমাদের দুই নম্বর সমীকরণ। তোমরা একটু খেয়াল করে দেখবে যে জিনিসটা যাতে তোমাদের কমপ্লিটভাবে জানা হয়ে যায়, তাহলে তোমরা এই স্টাইলের যত প্রকার অঙ্ক আসুক না কেন প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে।
এক্স ফোর আমরা দেখবো আর কোথাও এক্স ফোর আছে কিনা। এ টু দি পাওয়ার এক্স ফোর, বি টু দি পাওয়ার এক্স ফোর, দুইটা আছে, এ প্লাস বি। আমরা লিখতে পারবো এ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর। এবার আমরা কিউবের দিকে খেয়াল করবো, এক্স ফোর আমরা আন্ডারলাইন করে দেবো নিচে, যাতে আমাদের ওটা ডাবল না আসে। বি এক্স কিউব, সি এক্স কিউব, আর না তাহলে লিখবো বি প্লাস সি, বি প্লাস সি এক্স টু দি পাওয়ার কিউব প্লাস স্কোয়ার, টু এ এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার। আমরা এই কিউবগুলো নিয়েছি এটা এবং এইটা নেওয়া হয়েছে। এখন এক্স স্কোয়ার, টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার। এবার এক্স এর দিকে আমরা খেয়াল করব, বি এক্স এইটা প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস ডি প্লাস ই ইন্টু এক্স। এবার ধ্রুব পথ এ এ প্লাস সি প্লাস ই ইকুয়েশন নাম্বার টু। এখন আমরা দেখব যে এখানে একঘাত বিশিষ্ট একটা উৎপাদক ছিল, তাহলে সেই উৎপাদক ইকুয়েশনটা আমরা শূন্য ধরবো, শূন্য ধরলে একটা মান আমরা অবশ্যই পাবো। তাহলে এক্স ইকস এক্স প্লাস ওয়ান ইকস টু জিরো, তাহলে এক্স ইকস টু মাইনাস ওয়ান বসাবো। দুই নম্বর সমীকরণে এক্স ইকস টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, খেয়াল করো দুই নম্বর সমীকরণে এক্স ইকস টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, আমরা এর মানটাই পাবো। ইকস টু বা লিখবো যে অতএব টু ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াস টু এ প্লাস বি। এখানে খেয়াল করো এক্স এর মান আমি বসাতে চেয়েছি কত, মাইনাস ওয়ান। তা এক্স এর মান যদি আমি মাইনাস ওয়ান বসাই, একবার এখানে বসিয়ে দেবো, এ প্লাস বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ প্লাস টুয়াইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডি প্লাস ই ইন্টু মাইনাস ওয়ান প্লাস এ প্লাস সি প্লাস ই ইকুয়াস টু। আমরা এখন গুণ করে যাব, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যায় এ প্লাস বি। এখানে মাইনাসের পাওয়ার বি জোড় মাইনাস হবে, মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি। এখানে মাইনাস জোড় পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস টুয়াইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে মাইনাস হবে মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস ই প্লাস এ প্লাস সি প্লাস ই। খেয়াল করে দেখবা এ ছাড়া সবই কাটাকাটি হয়ে যাবে, এ টু এ আর একটা এ থ্রাইজ এ ফোর এ, এখানে থাকবে মাইনাস টু অর মাইনাস টু ইকস টু ফোর এ, অতএব এ ইকস টু মাইনাস টু বাই ফোর ইকস টু মাইনাস হাফ, ফোর এ ইকস টু মাইনাস টু, এ ইকস টু মাইনাস টু বাই ফোর ইকস টু মাইনাস হাফ, আর বাকিগুলো সব কেটে যাবে, এর মানে আমরা পেলাম মাইনাস হাফ। আমরা লিখে রাখতে পারি এ ইকস টু মাইনাস হাফ। এখন খেয়াল করো আমাদের সেই সমীকৃত এখন করতে হবে, খুবই মনোযোগ সহকারে খেয়াল করো যে কিভাবে সমীকৃত করছি। সমীকৃত এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার ফোর, এখন এক্স টু দি পাওয়ার ফোর এর সহকেও সমীকৃত করা যাবে, এক্স টু দি পাওয়ার কিউবের সহকেও সমীকৃত করা যাবে, এক্স টু দি পাওয়ার স্কোয়ারের সহকেও সমীকৃত করা যাবে, এক্স এর সহকেও সমীকৃত করা যাবে এবং ধ্রুব পদ সমীকৃত করা যাবে। এখন কিভাবে করব তোমরা খেয়াল করে দেখো, লিখব যে দুই নং সমীকরণের উভয় পক্ষ হতে এক্স টু দি পাওয়ার ফোর এর সহক সমীকৃত করে পান। খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর, বাম পক্ষে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর নাই তাহলে জিরো ইকুয়াস টু এক্স টু দি পাওয়ার ফোর এর সহক এ প্লাস বি। এখানে এর মান ইকুয়াস টু মাইনাস হাফ পেয়েছি, আমরা এখন বসিয়ে দিব
এর মান হচ্ছে মাইনাস হাফ প্লাস বি ইকুয়াস টু জিরো, অতএব বি ইকুয়াস টু হাফ, বির মান পেলাম হাফ, আমরা লিখে রাখতে পারি বি ইকুয়াস টু হাফ। এখন আমরা উভয় পক্ষ থেকে এক্স কিউয়ের সহগ সমীকৃত করব। তোমাদের আমি আবারও বলছি, সহগ সমীকৃত জিনিসটা হলো এই যে আমরা চলকের যে পাওয়ার সহগ অথবা ধ্রুবক পদ সমীকৃত করতে চাই, দেখতে হবে বামপক্ষে সেই পাওয়ারের সহগ আছে কিনা অথবা ডান পক্ষে কোথায় কোথায় আছে। এখন খেয়াল করো যে সমীকৃত ব্যাপার, সমীকৃত বোঝানোর পাশাপাশিও আমি তোমাদের অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি, তোমরা সমীকৃতটাও বোঝো এবং অঙ্কটাও খেয়াল করো। তাহলে এখানে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ফোর এর সহগ বাম পক্ষে জিরো আর ডান পক্ষে এ প্লাস বি পেয়েছিলাম, সেখান থেকে বি এর মান হাফ পেয়েছি। এখন আমি এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ সমীকৃত করব। খেয়াল করো, তাহলে বাম পক্ষে এক্স টু দি পাওয়ার কিউ নাই, তাহলে সহগ শূন্য, আর ডান পক্ষে এক্স টু দি পাওয়ার কিউ বে সহগ হলো বি প্লাস সি। তাহলে আমরা লিখবো জিরো ইকুয়াস টু বি প্লাস সি। জিরো ইকুয়াস টু বি প্লাস সি, বির মান হাফ পেয়েছি, অর লিখতে পারি বি প্লাস সি ইকুয়াস টু জিরো, অর হাফ প্লাস সি ইকুয়াস টু জিরো, সো সি ইকুয়াস টু মাইনাস হাফ, সির মান পেলাম মাইনাস হাফ। এরপরে আমরা সহগ সমীকৃত করব, এক্স স্কোয়ারের সহগ নিতে পারি, এক্স এর সহগ নিতে পারি, ধ্রুবক পদও নিতে পারি। তা আমরা পরপর পরপর যাচ্ছি, যেহেতু সেহেতু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পারি। তাহলে বাম পাশে এক্স স্কোয়ার নাই, তাহলে কি হবে, জিরো হবে। আমরা লিখব যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে বাম পাশে জিরো, যেহেতু এক্স স্কোয়ার নাই, ইকুয়াস টু এখানে আছে টুয়াইজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর জিরো ইকুয়াস টু টু ইন্টু এর মান আমরা পেয়েছি মাইনাস হাফ, প্লাস বির মান পেয়েছি হাফ, প্লাস সির মান পেয়েছি মাইনাস হাফ, প্লাস ডি, অর জিরো ইকুয়াস টু এখানে হবে মাইনাস ওয়ান, টু টু কেটে গেল মাইনাস ওয়ান, প্লাস হাফ মাইনাস হাফ কাটে কাটে হয়ে যায় প্লাস ডি, সো ডি ইকুয়াস টু ওয়ান, আমরা ডির মান পেলাম ওয়ান। এখন যদি আমরা ইর মান বের করতে চাই, তাহলে এক্স এর সহগ সমীকৃতও করতে পারবো আবার ধ্রুব পদও পারবো। আমরা ধ্রুব পদ যদি উভয় পক্ষ থেকে নেই, তাহলে বাম পক্ষে দেখো ধ্রুব পদ নাই, তাহলে বাম পক্ষে ধ্রুব পদ জিরো হবে আর ডান পক্ষে ধ্রুব পদ হবে এ প্লাস সি প্লাস সি। আমি তোমাদের এক্স এর সহগ সমীকৃত করে ইর মান বের করে দেখাবো, আবার ধ্রুব পদ সমীকৃত করেও আমি এক্স এর মান নির্ণয় করে দেখাবো, একই জিনিস আসবে, যে যেটা পারো সে সেটা করবে। তাহলে আমি এখন লিখব যে দুই নংয়ের উভয় পক্ষ হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই, বাম পক্ষে এক্স এর সহগ টু আর ডান পক্ষে এক্স এর সহগ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। মান আমাদের এখানে আছে হলো এর মান এখানে নাই, বির মান হাফ প্লাস সি এর মান মাইনাস হাফ প্লাস সি এর মান মাইনাস হাফ প্লাস ডি এর মান ওয়ান প্লাস ই, অর টু ইকুয়াস টু হাফ প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল ওয়ান প্লাস ই, ওয়ান প্লাস ই, ওয়ান সাকসেস করলে হয় মাইনাস ওয়ান, টু থেকে একবার দিলে ওয়ান হয়, সো ই ইকুয়াস টু ওয়ান। তোমরা আবার খেয়াল করো ধ্রুবক পদ সমীকৃত করলে এর মান কি আসে আমরা সেটা খেয়াল করে দেখব। তাহলে আমরা লিখব উভয় পক্ষ থেকে ধ্রুবক পদ সমীকৃত করে পাই, বাম পক্ষে ধ্রুবক পদ নাই জিরো, ইকুয়াস টু ডান পক্ষে আছে এ প্লাস সি প্লাস ই। এখন দেখো অর জিরো ইকুয়াস টু এর মান, এর মান পাওয়া গেছে মাইনাস হাফ, প্লাস সির মান মাইনাস হাফ, তাই প্লাসে মাইনাসে মাইনাস হাফ প্লাস ই, অর জিরো ইকুয়াস টু মাইনাস হাফ যোগ করলে মাইনাস ওয়ান প্লাস ই, সো ই ইকুয়াস টু এই ওয়ান সাবস্টিটিউট করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যায়। দেখো উভয় ক্ষেত্রে ই ইকুয়াস টু ওয়ান, ই ইকুয়াস টু ওয়ান। তাহলে তোমরা দেখবে যে কার মান তোমার বের করতে হবে, সেইটা দেখেই তুমি সহগ সমীকৃত
করবে। এখন এক নম্বর সমীকরণে যদি এ বি সি ডি এবং ই এর মান বসিয়ে দেওয়া হয় তাহলে এটা আংশিক ভগ্নাংশ করা হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমার মনে হয় সহজ সমীকৃতকরণ তোমাদের আর বুঝতে কষ্ট হয় নাই এবং ভবিষ্যতেও আর কষ্ট হবে না। যা হোক, ক্লাস আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।